আর মানুষ ছবি। লালন সাঁইজির এই গানের বাণীটি আমরা যদি মনে প্রাণে ধারণ করি, তাহলে কিন্তু আমাদের জীবন হবে সহজ এবং সুন্দর। ক্ষণজন্মায় জীবনটা আমরা চাইলেই কিন্তু হাসি এবং আনন্দে পরিপূর্ণ করতে পারি, আর তাই দরকার শুভ্র সুন্দর একটা মনের। আর সঙ্গীত মানে যেহেতু শুভ্র এবং সুন্দর, বুঝতেই পারছেন চমৎকার সব গান দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোডটি। সকলকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের পর্বে। আমি শারমিন সুমি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব এবং টানা 3টে ঘন্টা যারা আজকে আমাদের স্টেজ মাতিয়ে রাখবেন। আমি জানি যে যখন আমি পরিচয় করিয়ে দেব তখন খুব খুশি হয়ে যাবেন আপনারা, আমার তো ভীষণ প্রিয়। এবং তারা দুজনেই, আমি একজনের কথা আলাদা করে বলবো না, কারণ দুজনেই, একদম দুজনেই চমৎকার গান করেন, খুব পছন্দের, আমারও পছন্দের, আপনাদেরও পছন্দের। আসলে তাদের কথা বলতে গেলে আমি একটুখানি আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ কোনটা ছেড়ে কোন গানটা তাদের বেশি জনপ্রিয় এবং আপনারা পছন্দ করছেন সেটা আসলে আপনাদের যেমন বের করা মুশকিল, আমারও ঠিক তেমন। এবং তারা আপনাদের মনের মণিকোঠায় তাদের নিজস্ব কণ্ঠশৈলীর মাধ্যমে একেবারে শক্ত পোক্তভাবে জায়গা দখল করে নিয়েছেন। দর্শক, আর অপেক্ষা করবো না, চলে যাবো আমাদের আজকের শিল্পীদের কাছে। সাথে আছেন সঙ্গীত শিল্পী সাগর বাউল এবং শারমিন আক্তার। স্বাগত আজকের পর্বে, কি অবস্থা দুজনের? ধন্যবাদ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি। আমিও খুব ভালো আছি। আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখনই নিশ্চয়ই তোমরা দুজনে বুঝতে পেরেছো যে আমি একটুখানি আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। আসলে কাছের মানুষ যখন একটু প্রফেশনালি সামনে বসে থাকে তখন তার সাথে একটু প্রফেশনাল অ্যাটিটিউড করাটা একটুখানি কঠিন মনে হয়, তাই না? একদম, সুন্দর লাগছে মাশাআল্লাহ। তোমাকেও খুব সুন্দর লাগছে, আর সাগর তো সুন্দর সবসময়, মেকআপ টেকআপ লাগে না? মেকআপ দিলে সমস্যা আছে। আচ্ছা, খুব যত্নবান স্কিনের প্রতি বোঝা যাচ্ছে। যাই হোক, ভীষণ ভালো লাগছে দুজনকে একসাথে পেয়ে, আমার ভীষণ পছন্দের। এবং দর্শকরা যারা দেখছেন, দর্শকদেরও আশা করছি একদম টানা 3টে ঘন্টা ভীষণ ভালোভাবেই কাটবে, কারণ সারাদিন তো আমরা ভীষণ ব্যস্ত থাকি। এই রাতের বেলাটা একটুখানি রিল্যাক্স করতে তো সবারই ইচ্ছে করে, তাই না? একদম। আমরা তাহলে প্রথম গানটা বোধহয় শুনতে পারি কার কাছ থেকে? আজকে সব সময় তো লেডিস ফার্স্ট হয়, তাই না? আজকে আমরা সাগরের কাছ থেকে শুনবো। আচ্ছা, আমি মূলত লালন সাঁইজির বাণী করি ছোটোর থেকেই, পাশাপাশি লোকসঙ্গীতের অনেকগুলো স্ট্রিং আছে, বিভিন্ন অঙ্গ রয়েছে, তো সেই ধরনের গানগুলো করা হয় বিভিন্ন মুহূর্তে। তবে আজকে আমি লালন সাঁইজির বাণী দিয়ে শুরু করছি, এটি রাসুলকে স্মরণ করে গানটি, চেষ্টা করছি কেবলমাত্র। ঠিক আছে, শুনবো। ছায়ানা
ওরে মদিনায় রাসূল নামে কে এলো রে তাহার ছায়া নাই রে মন তাহার ছায়া না মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ছায়াহীন যাহার কায়া ত্রিভুবনে তারি ছায়া ছায়াহীন যাহার কায়া ত্রিভুবনে তারি ছায়া এ কথাটির মর্ম নেওয়া এ কথাটির মর্ম নেওয়া অবশ্যই চাই রে মন অবশ্যই যা মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই
কায়ার শরীর ছায়া দেখি যাহার নাই সেলা শরীর কি কায়ার শরীর ছায়া দেখি যাহার নাই সেলা শরীর কি লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি বলিতে ডরাই আমি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই কায়াধারী হয়ে কেন কায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই রে মন তাহার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে মদিনায় রাসূল নামে কে এলো রে দারুণ নিবেদন, মানে শুরুতেই একটা চমৎকার কিছু হয়ে গেল। গুণী মিউজিশিয়ানরা যাকল অসাধারণ বাজিয়েছে, মানে সুর নিয়ে কি দারুণ একটা খেলা তুমি খেললে। ভালো লাগে, এটা নিয়ে মনে হয় যেন জন্ম, এটা নিয়ে মরতে চাই আসলে, এটাকে সাথে নিয়ে নিঃশ্বাস ত্যাগ করতে চাই আসলে। এটার প্রতি এতটা আসক্ত যে আমাদের জেনারেশনের অনেক ছেলেপেলেই দেখি যারা দুনিয়ামুখী বিভিন্ন জিনিসের সাথে জড়ায়ে অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমি ছোটোর থেকেই বা আমরা যারা আছি এই বয়সের লোকটাকে ধরে আছি, সুফিটাকে ধরে আছি, ধরে রাখার চেষ্টা করছি, শেকড়টাকে আঁকড়ে ধরে আছি। কারণ জীবনের মানে আসলে খাই দাই ফুর্তি করি ব্যাপারটা এরকম না, আসলে সব কিছুর একটা শেষ আছে। আর আমাদের মানব জন্মটা তো বারে বারে না, একবারই, একদম। তো এটা তো যা কর্ম করার সেটা এক জন্মে করতে হবে, এবং মানুষ কিন্তু তার নিজ কর্মগুণেই বেঁচে থাকেন সবার মাঝে। আমি সারা জীবন থাকব না, আমি যদি কিছু রেখে যেতে পারি সেটাই থাকবে। যেমন লালন সাহেবজির একটা কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আমার মনে হচ্ছে লালন সাহেবজির প্রত্যেকটি গানের ভেতরে আমরা যদি জাস্ট একটা করে লাইনও যদি কিছুটা বোঝবার চেষ্টা করি বা অর্থটা অনুধাবন করবার চেষ্টা করি, আমার মনে হয় যে পৃথিবীতে হিংসা বিদ্বেষ এতটা হয়তো থাকবে না। একদম সত্য কথা, এই যে প্রত্যেকটা কথার যে অর্থ, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই রাসূলের কথা বলা হচ্ছে, তো এই যে অর্থগুলো এটা নিয়ে যদি ভাবা হয় সকাল থেকে পরের দিন ভোর হয়ে যাবে, তাও ব্যাখ্যা বের করা যাবে না। আর যদি কেউ ব্যাখ্যা পেয়ে যায় তাহলে সে চুপ হয়ে যাবে। একদম ঠিক আছে, এবার সুরের রানীর কাছে চলে যাই, কি শোনাচ্ছেন বলুন। আমার ফেভারিট আর্টিস্ট, আমারও প্রিয় একজন মানুষ যার সাথে আজকে আমি গাইছি, বরাবরই ভালো লাগে, তো আজকেও খুব ভালো লাগছে, আশা করছি বাকি সময়টা আমাদের খুব ভালো যাবে। আচ্ছা, আমি শুরু করতে চাই দয়াল নবীর একটি শান দিয়ে, শবে মেরাজ, তো গাইছি। ঠিক আছে, ¶¶
যদি আল্লাহকে thank you.
বাহ বাহ, এত সুন্দর সুন্দর গান শোনার পর আমার মনে হয় যে একটুখানি বিরতিতে আমরা এখন যেতেই পারি। বিরতির পর আবারও আমরা সেই আবেশটা নিয়ে ফিরে আসব। দর্শক, ওয়ালচান স্মার্ট ফ্রি সেশন মিউজিক থেকে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকবেন আশা করছি। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফা আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আর বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম, দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. শুভঙ্করের ফাঁকি
ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভি স্মার্ট প্রিসিশন মিউজিকের আজকের পর্বে চমৎকার সুন্দর দুটো গান শুনে আমরা বিরতিতে গিয়েছিলাম আবারও গানে ফিরবো কিন্তু একটু জানিয়ে রাখতে চাই আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আমাদের স্ক্রলে দেখানো যে ফোন নম্বরটি যাচ্ছে সেখানে কল করলে কথা বলতে পারবেন শিল্পীদের সাথে জানিয়ে ফেলতে পারবেন আপনার মনের অনুভূতি এবং আপনার পছন্দের গান তো অবশ্যই শুনতে পারবেন চলুন শিল্পীদের কাছে ফেরা যাক স্বাগত আরও একবার থ্যাংক ইউ ধন্যবাদ গানের ভেতরে যদিও আমরা ছিলাম এবার দর্শকদেরকে শোনানোর পালা একটা রেসে ছিলাম আমরা প্রথম থেকেই আর যেহেতু শবে মেরাজ সামনে এই তো আর কয়েক ঘন্টা পরে সো আমরা চাচ্ছি যে প্রথম পর্বটা একটু কিছুক্ষণ আগে রাত 12টা আগ পর্যন্ত একটু রাসুলের শানের ভিতর দিয়ে বা এইভাবে একটু থাকি আমার পরে যদিও বা চেঞ্জ হবে যাই হোক আমি রমেশ শীলের একটি গান করছি আমার খুব পছন্দের একটি গান যদিও গানটা খুবই জনপ্রিয় তবে আমি আমার মতন করে গাইতে সবসময় একটু পছন্দ করি যে কোনো গানই ঠিক আছে শুনবো থ্যাংক ইউ ওরে আওয়ালে আখেরে তুমি কবরে হাসরে বাবা মাওলানা বরে কবরে হাসরে বাবা মাওলানা নরের পুতুলা বাবা মাওলানা করিতে সুখা
অনন্ত রাজ্য করিতে খেলা কার্য আমার ভাগ্যের সেবা কার্য হলো না বাবা আমার ভাগ্যের সেবা কার্য হলো না অবশ্যই ধন্যবাদ তারা একদম শুরু থেকেই চমৎকার বাজাচ্ছেন এবং সবসময় তারা ভালো অসাধারণ বাজায় কিন্তু এই যে তোমরা দুজনে চোখে চোখে ইশারা দিয়ে দারুণ একটা কিছু আমাদেরকে উপহার দিলে বলো তো ব্যাপারটা কি করে হলো না আসলে শারমিনের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো গানের ব্যাপারে স্বাগত আপনাকে জি ভালো আছেন স্যার ইনশাআল্লাহ কাজ চলছে ভালো অসংখ্য ধন্যবাদ আপনি ধন্যবাদ স্যার লাইভ দেখছেন আমাদের ভালো করেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইন পেতে আছেন আমার অনেক দর্শকরা আমাকে টেলিফোন আছে লাইন পেতে আছেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ খুব ভালো লাগলো ভাইয়া চালিয়ে যাও আমি আছি তো সাথে হ্যাঁ আপনি আছেন বিদায় তো এই এত বড় একটা আয়োজন সারা বছর জুড়ে মানুষকে দিয়ে যাচ্ছেন এই এশিয়ান টেলিভিশন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতন একজন বড় মনের মানুষ দুনিয়া যতদিন আছে ততদিন চলবে আমি থাকবো না আমার নাতি নাতনি থাকবো কোলাবাই থাকবো এই অনুষ্ঠান না আমি চাবো যতদিন বেঁচে থাকে আমার ছেলে বেঁচে থাকবে আমার নাতি বেঁচে থাকবে আমার নাতির ঘরে ফুটি গেছে থাকবে দর্শকের জন্য আমি আছি আনন্দ দেওয়ার জন্য আমি খুব দিয়া যাবো ইনশাআল্লাহ শুক্রিয়া 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 আচ্ছা আমার একটা রিকোয়েস্ট আছে জানো কি জানো না বলো
মায়ের গান, মায়ের গান না? অবশ্যই গাবো, আমরা দুইজনই মাকে নিয়ে দুইটা গান করব। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের সাথেই থাকবেন আশা করছি। প্রথম ফোন কলটি আমাদের স্যারের ছিল, ভীষণ ভালো লাগার, এবং স্যার কিন্তু মায়ের গান খুব পছন্দ করেন, অবশ্যই আমরা মায়ের গান শুনব। আর স্যার কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে মানুষের স্বপ্নটা আসলে কত বড়, তাই না? অবশ্যই, এটা কতটা বড় ব্যাপার, মানে নিজের প্রত্যেকটা অনুষ্ঠান নিয়ে তিনি কত গভীরভাবে আসলে চিন্তা করেন, এবং প্রত্যেকটা বছর নতুন নতুন এপিসোড, এবং অনেক অনেক শিল্পী যারা পুরনো তারা তো আছেনই, এবং যারা জনপ্রিয় এবং যারা একেবারে নতুন তারাও কিন্তু সুযোগ পাচ্ছেন গান করার। আরো একজন দর্শক আছেন, ফোন কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, এবারে কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি সোহেলরা বলছি। জি, কার সাথে কথা বলবেন আপনি? মেয়ের সাথে কথা বলবো। আচ্ছা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালো। জি ভাইয়া বলেন, কোন গানের অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন। জি অবশ্যই, আমি যেহেতু চট্টগ্রামের মানুষ। আচ্ছা, যদি পারেন একটা চট্টগ্রামের ভাষায় গান। আচ্ছা আচ্ছা, অবশ্যই চেষ্টা করব ভাইয়া, চট্টগ্রামের মানুষ। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, গানে চলে যাই তাহলে। শারমিন, যেহেতু আমাদের সাগর বাউল সাহেব বললেন, আমরা একটু এই ঘরানায় থাকবো, তো আমিও এবারে একটি মাঝ ভান্ডারি গান গাইছি, ভালো লাগবে শুনি। Thank you.
বাহ কি দারুন দর্শক দেখে কি বলছেন আমি পরে বলছি তা তো আছে দেখি দর্শক আগে কি বলেন তারপর আমি বলছি এখানে সব জাদু আজকে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম আপু বরিশাল থেকে ডেইজি বলছিলাম কেমন ডেইজি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি গান সুন্দর হচ্ছে গান দেখতেছি কথা বলুন শিল্পীরা শুনছেন কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আপু একটা গানের রিকোয়েস্ট ছিল দুইজন দুইজনা যেকোনো একজন গাইলেই হবে আমি দেখতেছি প্রোগ্রাম একদম শেষ পর্যন্ত থাকবো অনেক ধন্যবাদ গানের জন্য অপেক্ষা করবো বিস্মা খাইয়ে তীরের বুকে মারিলো তীরে আমার বুকে গাইবো ইনশাল্লাহ গাইবো আপনার জন্য গাইবো সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ দর্শক মানে যেভাবে বলেছেন একেবারে শেষ পর্যন্ত থাকবেন গাইতেই হবে না গেলে কিন্তু একেবারে মানে ব্যাপারটা খারাপ হয়ে যাবে শেষ গাইতেই হবে শারমিনের গান আমি যখন শুনি এটা আমার ব্যক্তিগত মতামত আমি জানি অনেকের ক্ষেত্রে হতে সেটা হয় আর মনে হয় যে ছোট্ট এই গানের পাখিটা এত হাই রেঞ্জে কি করে এত স্মুথলি আরামসে গান করে ও যখন উপরে যায় অনেককে দেখি উপরে যাওয়ার পরে গলা ক্র্যাক করে আচ্ছা দর্শক তো অপেক্ষা করছেন আগে ফোন করতে নেই শিওর 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 হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন এবার আমাদের সাথে স্বাগত আপনাকে ওয়ালাইকুম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম আপু সিরাজগঞ্জ থেকে বলছিলাম রফিকুল ইসলাম আচ্ছা কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি কার সাথে কথা বলবেন আপু আমি দুজনের সাথে কথা বলবো বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জি ভাই আমি আপনার মুখে থেকে একটি লালনের গান শুনতে চাই জি অবশ্যই সাজি মিত হবে বরখানা নিচে দুনিয়ার এই মাঝে কোন গানটা কোনবার রঙে বেঁধেছো এই ঘরখানা কোনবার রঙে বেঁধেছো এই ঘরখানা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি থ্যাংক ইউ সাথে থাকেন অবশ্যই গাইবো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম দর্শক এবারে কে আছেন আমাদের সাথে স্বাগত আপনাকে হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি হ্যাঁ কে বলছেন দর্শক কোথা থেকে ফোন করেছেন জি আমি মানসিং থেকে ফোন করেছি আচ্ছা নামটা শুনি একটু রুমা আচ্ছা কার সাথে কথা বলবেন বলুন ভাইয়ার সঙ্গে বলুন জি আপু ভালো আছেন আপনি জি আপু বলেন এই রাস্তা থামাই দিল গাউছিলা কাফেলা দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া বাহ বাহ খুব সুন্দর গান অনুরোধ করেছেন সাথেই থাকুন অবশ্যই গাইব ধন্যবাদ সাথেই থাকুন আচ্ছা আমরা যে গল্পটা করছিলাম সেই গল্পটা একটুখানি দীর্ঘ মনে হয় হবে কারণ ওকে নিয়ে তো ছোট্ট করে বললে শেষ হবে না আর সেই জন্য একটা বিরতি থেকে ফিরে আমরা সেই গল্পটা করব দর্শক অনুষ্ঠানের রিপোর্ট জানিয়েছি আরও একটি ছোট্ট বিরতি ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকবেন আশা করছি ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভী পরিচালনা হান্নান মাহমুদ দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 সোমবার
বোমার ধরনটা আসলে কি? দেখুন আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমা পাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কে ফাইজলামি জিনিসটা আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিদিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Regresa.
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রি এশিয়ান মিউজিক। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সুমি, পুরোটার সময় জুড়ে থাকবো, আশা করছি আপনারাও থাকবেন। আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রলে দেখানো যে ফোন নম্বরটি যাচ্ছে সেখানে কল করতে পারেন, কথা বলতে পারেন শিল্পীদের সাথে এবং জানিয়ে ফেলতে পারেন আপনাদের যে কোনো গানের অনুরোধ। চলুন শিল্পীদের কাছে ফেরা যাক। সাথে আছেন সঙ্গীত শিল্পী সাগর বাউল এবং শারমিন আক্তার। স্বাগত আরও একবার বিরতির পর। ধন্যবাদ আপু। যেহেতু ফিরলাম, আমার মনে হয় আগে গানটা শুনি, তারপর আমরা ওই গল্পে আবার ফিরব। আচ্ছা, ওই গল্পের পার্টটা আমরা ওইখানে শেষ করলাম। এখন আমি একটু অনুরোধ ধরে গানে যেতে চাচ্ছি, যেহেতু চেয়ারম্যান স্যার একটি মাকে নিয়ে গান গাওয়ার অনুরোধ করেছেন, তো আমি মা নিয়ে একটি গান করছি। মা নিয়ে গান গাওয়ার জন্য আসলে কোনো সময় কোনো ক্ষণ অত কিছু বিবেচনা করার প্রয়োজন পড়ে না। আসলে পৃথিবীতে একটাই সম্পদ, একটাই জায়গা যেখানে শত হাজারো খুনের আসামিও মাপ পেয়ে যায়, সেই স্থান হচ্ছে মা। তো মা নিয়ে কিছু বলার নাই, আসলে মুখে আটকায় যায় কথা বলতে গেলে। যাক, আমি খুব পরিচিত একটি গান গাইবার চেষ্টা করছি। ঠিক আছে, শুনি। এমন দরদি ভ
হবে কেউ হবে না আমার সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না মায়ে ধরিয়া যখন মায়ের ঠেকিয়া সন্তানের দা
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধাতু ধের নাম কাটিয়া গায়ের চা, মায়ের এক ধাতু প্রায় শুনতে পাই, কিন্তু ওই যে মূল সুরটা ঠিক রেখে নিজের মতো করে গাওয়াটা, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, এবং এটাই একজন শিল্পীর বিশেষত্ব। এটাই হওয়া উচিত আমি মনে করি। আমি লং টাইম ধরে আমার বয়সের তুলনায় আমার মানে বয়স যে আমার মনে হয় মিউজিকের ক্যারিয়ার তার থেকে বেশি আর কি, মানে অনেক ছোটোর থেকে মিউজিক জগতে। তো আমি মনে করি আমরা যত গুণী উস্তাদদের দেখি প্রত্যেকের একটা নিজস্ব বলতে একটা জিনিস আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারি অনেক শিল্পীকে বলা হয় তুমি ওকে কপি করে গাও, মানে ওর মতনই হও, না হলে হবে না ব্যাপারটা। তো আসলে ব্যাপারটা এরকম হলে কেমন জানি হয়ে যায়, নিজস্বতা থাকাটা অনেক বেশি জরুরি। এটাই জীবনে চলতে গেলে কাউকে ফলো করতে হবে, তার আদর্শ কথাগুলো, তার কাজগুলো অনুসরণ করতে পারি বাট অনুকরণ নয়। একজন দর্শক আছেন, হয়ে যাওয়াটা আসলে কেমন দেখা। ফোন কল নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, কোথা থেকে ফোন করেছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি যশোর থেকে বিশ্বনাথ ঘোষ বিষয় বলছিলাম, সাগর বাউলের সঙ্গে কথা বলতে। জি বলুন। আমার খুব কাছের মানুষ, কেমন আছেন সাগর? জি কাকু, ভালো আছেন আপনি? খুব ভালো আছে, খুব ভালো লাগলো আমার এলাকার মানুষ কেউ ফোন করলো। আমার বাড়ি যশোর ঝিকরগাছা থানায়, গ্রাম বোধখানাতে। তো খুব ভালো লাগলো বিষয়টা। খাওয়া দাওয়া করে আমি শুতে যাচ্ছি, দেখলাম তোমার প্রোগ্রাম প্রত্যেকদিন আমি টিভিতে দেখলাম। হ্যাঁ, দুষ্টা দেখে দাঁড়িয়ে দেখলাম, একটু ফোনে কথা বলি। তোমার বাবা ভালো আছে? জি জি, সবাই ভালো আছে। আমার একটা গানের রিকোয়েস্ট আছে। ছোট্ট একটা মানুষ কিন্তু খুব ভারী ভারী কথা বলে। শারমিন, গান শুনি। যেহেতু 12টা বেজে গেছে, বিচ্ছেদের পালা এবার শুরু। ও, বিচ্ছেদ গেলে ওইটাই বলতে গেছিলাম, বিচ্ছেদ গেলে না মনে হয় যেন কলিজা কাটতেছে, কেউ বসে বসে ভিতরে বিলেট। এখন কথা হচ্ছে দুটো পর্যন্ত কি তোমরা বিচ্ছেদের ভেতরে থাকবে? দেখি না কতক্ষণ টানে মনটা আমাদের। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ চালানো যায় প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনি। সারা রাত প্রোগ্রাম হলেও সমস্যা নাই, শুনতেই পারি। চলো
খুব পছন্দের একটি গান গাইছি।
গেলো সে যে অনেক দূরে যেখান থেকে কেউ কোনো দিন আসে না আর ফিরে আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি ও আমার দেখার কেউ রইল না আমি কেমন আছি আজ আমি দর্শকের কথা শুনবো এবার সরাসরি ফোন কল নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে কোথা থেকে ফোন করেছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ম্যাডাম আমি গাজীপুর কাশিমপুর থেকে বলছিলাম আমার নাম হচ্ছে হাবিব খান আমি নিজেও গান করি তো আমি একটু সাগর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি বলুন শুনছেন হ্যালো আসসালামু আলাইকুম
কি অবস্থা ভাই, ভালো আছেন না? জি আপ ভালো আছেন? জি ভাই ভালো আছি। সাগর ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ আছে, কারি আমিরউদ্দিনের লেখা দরদিয়া বন্ধু আমার কই। দরদিয়া বন্ধু আমার কই, জি জি ভাই। হ্যাঁ এই গানটা শুনতে চাই। অবশ্যই অবশ্যই গাইব। থ্যাংক ইউ। শারমিনপুর কাছে একটু বলেন, শারমিনপুর সাথে একটু কথা বলতে চাই। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার কণ্ঠ শুনবো হচ্ছে, আপনি মেরিড যখন চ্যানেলাই বাংলার গায়নে গাইছিলেন মমতাজের গাওয়া একটি রশি সরকারের গান, বড় বিশ্বাস করে জায়গা দিলাম, মানে যে গানে শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু স্যার এবং মমতাজ সবাই কেঁদে দিয়েছিল, সেই গানটি শুনতে চাচ্ছি আপনার কণ্ঠে। ধন্যবাদ, চেষ্টা করব। জি আর এশিয়ান টিভিকে অনেক বেশি ধন্যবাদ যে আমার খুবই ফেভারিট দুইজন শিল্পীকে একসাথে আনার জন্য। দর্শক অনুষ্ঠানের এই মুহূর্তে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Mate pa
জানি কেন জানি কি জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile aging good style Your channel, Asian TV.
ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভি, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। থমথমে পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনলে আমার শেষ কথা। দর্শক সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর ওয়ালটন স্মার্ট ফ্রি সেশন মিউজিকের আজকের পর্বে। চমৎকার সব গান শুনছি, আপনাদের ফোন কল রয়েছে এবং কমেন্ট তো অবশ্যই রয়েছে, একটু চেষ্টা করবো সেগুলো অবশ্যই পড়বার। তবে আপাতত চলুন শিল্পীদের কাছে ফেরা যাক, চমৎকার সব গান শুনে আমরা শখ করলে মিলে। সাথে আছেন সঙ্গীত শিল্পী সাগর বাউল এবং শারমিন আক্তার। আরও একবার স্বাগত। শারমিন আক্তারের নামটা যখন বলি মিতা তো ভালোই লাগে। আর আজকে মিলে গেছে হচ্ছে আমার খুব পছন্দের একটি গান। এই গানটা রমেশ শীলের একটি গান, বলতে গেলে রমেশ শীলের একজন খুব ভক্ত, তো ওনার গানগুলো আমি গাওয়ার চেষ্টা করি লালন সাইজির পাশাপাশি বিভিন্ন মতের গানের ভিতরে। তো এই গানটা আমার খুবই পছন্দের একটা গান, এই গানটা আমি খুব সাড়া পেয়েছি মানুষজনের কাছে, তো আমি চেষ্টা করছি বন্ধুর প্রেম জ্বালা। বাহ, শুনি। Thank you.
তার সামনে দেখা শোনা না প্রীতি করিয়া সে গেল চলিয়া তার সামনে দেখা শোনা নাই ও রে জানি বন্ধুর দয়া মায়া না জালা কি দিয়ানি ভাই ও জালা কি দিয়ানি সুন্দর কথাগুলো সুন্দর যে গিয়েছে সেও খুব সুন্দর করে গিয়েছে একদম মনের মধ্যে গেথে দিয়েছে সে ফোন কল আছে দেখি দর্শক কি বলেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক এবারে কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম সুমিয়া আপু পান্নু ভাই জি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কেমন আছেন জি ভালো আছি অনেক ভালো আছি সাগর বাউল কথা বলুন শুনছেন এরা খুব সুন্দর সুন্দর গান গাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে টু টেল ইউ অনেস্টলি যে মিউজিক ইন বিল্ডিং এ সিভিলাইজড সোসাইটি এবং সেই সোসাইটি নির্মাণে আমরা যারা কাজ করি আমরা তো নবী রসুল তারপরে এই অলি আল্লাহদের
জায়গায় যেতে পারবো না, গানের মাধ্যমে কিন্তু একটু সান্নিধ্য পাই আমরা। বাহ বাহ, এটা অন্য কেউ পায় না, অসাধারণ কথা বলেছেন। তারা পাই, আমার আমার ভাই কি বলে সাগর ভাই? একদম, আমি বললাম তো পৃথিবীতে স্রষ্টাকে পাওয়ার জন্য মানুষ অনেক ধরনেরই সাধনা করে। যদি আমি মনে করি একদম, হ্যাঁ, সুরের মাধ্যম দিয়ে আমি মনে করি খুব সহজ তাকে কাছে পাওয়া, সুরের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে সুর সাধনা একটু পাই আর কি। হ্যাঁ, আপনি দেখেন অনেকে আরবি শব্দ অনেকে বোঝে না, কিন্তু যখন একটা সুরা বা যখন আমরা আজানের ধ্বনি শুনতে পাই, ওই সুরটা কিন্তু আমাদেরকে আকর্ষিত করে প্রথমে, পাগল করে ফেলে। হ্যাঁ, তো সুরটা হচ্ছে স্রষ্টার কাছে পৌঁছে দেওয়ার একটা প্রথম সহজ একটা মাধ্যম আমি বলি, আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত সুন্দর কথা বলছেন। এই কথাটাই আমি বললাম আর কি। জি জি জি, আমার আমার মতো করে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার অনুষ্ঠান হচ্ছে, সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। শারমিন আক্তার সেও খুব ভালো গান গাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমি একটু বিনম্র রিকোয়েস্ট করতে চাচ্ছি, শারমিন আক্তার আমাকে ওই শাহ আব্দুল করিম ওনার একটা গান শোনাবে যেটা শারমিন আক্তারের পছন্দ। ধন্যবাদ। আর সাগর বাউলকে আমি বলতে চাচ্ছি, আমি জানি না একটু বেশি বলা হয়ে যাবে কিনা, বলেন না, চেষ্টা করি। যেহেতু লালনের গান আপনি করেন, জি, এই লালনের সঙ্গে যারা শেষ দিন পর্যন্ত সঙ্গ করেছে, আচ্ছা আচ্ছা, বলাইশা, পাচুশা এবং ভাঙ্গুরি ফকি আলী, এদের কোনো গান যদি জানা থাকে তাহলে একটু গাইলে। হ্যাঁ, মহাজনী পদ অনেক কি জানা আছে আসলে, একটু যদিও এই তিনজনের যে করো কারো একটি গান যদি আপনি গাইতে পারেন আমি প্রীত হব। আমি ভাইয়া ও আপুর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন করছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আমার রিকোয়েস্টের কিছু গান সাইফুল ইসলাম পান্ডু ভাই বলে দিয়েছে, তো যাই হোক আমার জন্য দোয়া করবেন। আমি মাননীয় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান স্যার হারুনুর রশিদ স্যারের কাছে এবং এশিয়ান টেলিভিশনের কাছে এবং এশিয়ান টেলিভিশনের সকল খোলা কৌশলীর কাছে দোয়া চাচ্ছি যে আমি আসন্ন সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার জন্য সকলেই দোয়া করবেন। বাহ, শুভকামনা রইল আপনার জন্য, দেশের জন্য, মানুষের জন্য। ধন্যবাদ, সাথেই থাকবেন আশা করছি। গানে চলে যাই তাহলে, অনুরোধে গান গাইব। একদম শুনি না, অনুরোধ, যিনি অনুরোধ করেছেন উনি খুব স্পেশাল একজন মানুষ। ঠিক আছে, স্পেশাল মানুষের জন্য স্পেশাল একটা গান হয়ে যাক। বলবো না মানুষটা কে, গানের আগে নাকি গানের পরে শুনি? আগেই বলি, বলো। আরিফ ভাই, আমাদের দুলা ভাই, আমি যখন টেলিভিশনে এসেছি আপুর মাধ্যম থেকে শুনলাম যে ভাই এই গানটা খুব পছন্দ করে, তো ভাইয়া নিজে এসে সেটে বলে গেছেন আমাকে গাওয়ার জন্য, গাইছি। বিনয় করি গো
শুরুর দিকেই বলছিলাম যে তোমাদের দুজনেরই কোন গানটার থেকে কোন গানটা বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে এবং দর্শক পছন্দ করেছেন, এটা আসলে একটা দুটো গান বলা সম্ভব নয়। আর শারমিন এসেছে সেখানে, মানে বিনয় করি গো প্রিয়া, এটা হবে না, বিচ্ছেদ আনলে হবে না, সেটা তো হতেই পারে না, এবং বড় বিশ্বাস করে এগুলোর তো রিকোয়েস্ট আসছেই। আর অলরেডি তো রিকোয়েস্টের একটা গান আমরা সাগরের কাছ থেকে শুনেই ফেলেছি, সিগনেচার সং এগুলো তোমাদের, ছোটখাটো একটা ঝড় হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লাগে ঝড় হয়ে গেল যখন নিজের গাওয়া কোনো গান মানুষ ভালোবাসে, ভালোবেসে গ্রহণ করে, এটা আসলে আমাদের শিল্পীদের কাছে অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা, এইভাবেই গাইতে চাই। আচ্ছা, এই ঝড়টা কি এখন থাকবে সাগর? আমি তো আসলে ঝড়ের প্ল্যানিং করি নেই, আমি দেখতে পাচ্ছি, আমি নেটে ঢুকলাম, দেখলাম অনেকেই অনুরোধ করছে, তো একটু অনুরোধের গানগুলো রাখা উচিত আমি মনে করি। তো একটা অনুরোধ দেখলাম অনেকবার করেছে, প্রেমের মানুষ কাদাই একটা গানের, আমি গানটা একটু করছি।
আচ্ছা, সাগরের কাছে যদি আমি জানতে চাই যে সাগর এখন যে গানগুলো করছে, মানে বেশ কিছু গান ছিল যেগুলো একটু অপ্রচলিত, কিন্তু সাগর সে গানগুলো গাওয়ার পর এখন অনেকেই সেই গানগুলো গায়, এটা কেমন লাগে? এটা খুবই ভালো লাগার ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে আমি নিজে পরিচিত হওয়ার জন্য আসি নাই, গানগুলো পরিচিত করার জন্য পরিচিত হোক। কারণ আমি দীর্ঘদিন ধরে বাঁচতে চাই সঙ্গীতের সাথে, মানে কি বলবো, কোনো উদাহরণ নাই। আমি চাই যে এই গানগুলো মানুষ করুক, মানুষ প্রচার করুক, গাক। আর যত বেশি প্রচার হবে তত বেশি প্রচলিত হবে। কারণ এখন দেখেন, আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, আজকে থেকে 5-10 বছর আগে ইয়াং জেনারেশন যতটুকু না ফোকের উপরে আকৃষ্ট ছিল, এখন অনেক ছেলেপেলে ফোকের উপরে আকৃষ্ট, সবাই এখন ফোকটা নিয়ে আগাচ্ছে। আর এটাই আমাদের রুটস, এটা নিয়ে আমাদের বাঁচা উচিত আমি মনে করি। একদম, একজন দর্শক আছেন, ফোন কল দিচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, ঢাকা থেকে বাউল ফকির। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গানের মানুষ যখন ফোন করেন তখন আমাদের আরো বেশি ভালো লাগে। কার সাথে কথা বলবেন? সাগর ভাই। জি জি ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাইয়া, জিতা গানে লিখুক করি ভাইয়া। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহু আওলাদ রাসূল মদিনার ফুল, এটা বাবা মাওলানা আওলাদ রাসূল মদিনার ফুল। জি জি, আসলে গাইবো, এটা সাথে থাকেন। আসলে কখন কোন সিচুয়েশনে কোন গান গেয়ে ফেলতেছি আসলে কিছু বলা যাচ্ছে না। অনেক গান আমরা লিস্টের বাইরে করতেছি, আমাদের লিস্টেই নাই। ইভেন আমি আমার গুণী মিউজিশিয়ানদের এসে বলছি, ভাই আমি আজকে লিস্ট করে আসি নাই, কারণ মানুষের যে অনুরোধ সে অনুরোধের গান গাইবো। অনেকেই জানে না আমি কোন গান করবো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন আশা করছি। আচ্ছা, সাগরের কাছে আমরা গান শুনতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু দর্শকের গানের অনুরোধ আসছে এতগুলো, আবার নিজেরও পছন্দের, সিলেকশন করতে বোধহয় একটুখানি সময় লাগবে, একটা বিরতি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দর্শক অনুষ্ঠানের রিপোর্ট জানিয়েছি, আরও একটি বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না নামা ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কিন্তু ফাইজ দামি জিনিস ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে
এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Show.
দর্শক, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের এপিসোডে। আমি শারমিন সুমি একেবারে শেষ পর্যন্ত থাকব আপনাদের সাথে এবং আপনাদের আরও কিন্তু অনেক অনেক ফোন কল চাই। চলুন এবারে গানে ফেরা যাক। সাথে আছেন সঙ্গীত শিল্পী সাগর বাউল এবং শারমিন আক্তার। গানে যাই? জি, গানে যাই। আসলে মিড নাইটে চলে আসছে, আমরা একটু বিচ্ছেদ অঙ্গনে একটা গান করছি আমি। একদম শুনি। সালাম শরীফের একটি গান। আমরা কিছুদিন আগে খুব গুণী একজনকে হারিয়েছি, উস্তাদ রশিদ খান স্যার। এই গানটার ভিতরে ওনার একটা ছোট অংশ খুব গাইতে বলছে। প্রেমের মানুষ কাদাইয়া, প্রেমের মানুষ কাদাইয়া তাতে
সে জানতে পার ভালোবাসায় মন কেন হাসায়ার কাদার ভালোবাসায় মন কেন হাসায়ার কাদার
মায়রে পুরতে সে জেনে শুনে ভালোবাসা করল যারা হাত লাইতে সে আগুনে তাদের মনে দুঃখ নাই রে পুরতে সে জেনে শুনে সালাম সরকার প্রেমে রুগী কখন ময়না উড়ে যা সালাম সরকার প্রেমে রুগী রে সালাম সরকার প্রেমে রুগী কখন ময়না উড়ে যায় ভালোবাসা 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 এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা এমন কেন হাসায়ার কাদায় ভালোবাসা এমন সোহাগ ভাই আর রকি ভাই যা করছে বিভিন্ন ধরনের শ্রোতা রয়েছে আমাদের সামনে, অনেক গুণী শ্রোতা রয়েছে, দারুণ ছিল, দারুণ ছিল। এটাই হচ্ছে লাইভের বিশেষত্ব, একদম এমন একটা পারফরমেন্স যে হবে এই মুহূর্তে কি যেন একটা হয়ে গেল, মানে প্রশংসার একদম সেটাই বলছি যে মানে প্রশংসার কোনো ভাষা নেই। থ্যাংক ইউ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাতে যে আমরা ফ্রিডম পাচ্ছি, কোনো বাধা নাই কোনটা গাবো কি হবে না, এটা একটা ভালো লাগা জায়গা, আমরা একটা ফ্রিডম খুঁজি। হ্যাঁ, শিল্পীর যখন স্বাধীনতা থাকে তখন দেখা যায় নিজ থেকে আপনা আপনি এমন কিছু একটা বের হয়ে আসে, সেটা হয়তো মানে প্রশংসা। আমি আমি মনে করি যে যারা বাজাচ্ছেন সবাই মন খুলে বাজাচ্ছেন, কারণ একটা মনের ব্যাপার থাকে, মনে মনে মিলে যায় যখন, তারে তারে কানেক্ট হয়ে গেলে তা মনে মনে মিলে গেলেই হচ্ছে ব্লাস্ট কিছু একটা হয়। সেটাই শারমিন, আমিও এবারে অনুরোধের গান আবারও গাইবো, কারণ অনুরোধ অনেক 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 জমে গেছে, শেষ করতে হবে গিয়ে গিয়ে। গাইছি, গানে গানে শোনাই। Thank you.
ওরে নতুন প্রেমে মন মজাইয়া, নতুন প্রেমে নতুন প্রেমে মন মজাইয়া, করেছি কি মস্ত ভুল আমার লাভের মাঝে, কি লাভ হইল গলাতে কলঙ্কের
দুর্দান্ত দুর্দান্ত একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কলটা আগে আমরা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ আলী, আমি শারমিনের সাথে একটু কথা বলতে চাই। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শারমিন ভালো আছো? জি ভালো আছি। হ্যাঁ শারমিন, আমি মোহাম্মদ আলী বলছিলাম, আমার দুলাভাই। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো আছি, আরো একজন দুলাভাই। আপনি কেমন আছেন ভাইয়া? শারমিন তুমি আমার চিনছো? জি জি ভাইয়া আমি চিনেছি। হ্যাঁ, কোনো গানের রিকোয়েস্ট আছে ভাইয়া? আমার গানের গানের রিকোয়েস্ট ওই যে ওই গানটাই। কোন গানটা ভাইয়া? অনেক ধন্যবাদ দর্শক, আশা করছি আমাদের সাথে থাকবেন একেবারে শেষ পর্যন্ত আপনার অনুরোধের গানটি শুনবার জন্য। তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি আবারও। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে, 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন না? বোমা কখন ফাটবে না না ফাটবে এটা কি আমরা বলতে পারি? আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে আজ বিরক্ত লাগে, এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কে ফাইজ দামি জিনিসটা আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile.
Asian textile, Ajugar style. Asian textile. Asian textile, Ajugar style. দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। একেবারে শেষ ভাগে আমরা আছি, চমৎকার সব গান শুনছিলাম। চলুন আবারও ফেরা যাক শিল্পীদের কাছে। সাথে আছেন সাগর বাউল এবং শারমিন আক্তার, স্বাগত আরও একবার। একেবারে শেষ ভাগে, কিন্তু শেষ করতে আমার খুব ইচ্ছে করছে না, দেখি আরো কতক্ষণ চালিয়ে নেওয়া যায়। একদম শেষ না, শেষ হবে না, না শেষ হবে না, শেষ করব না আজকে আমরা। তো আমি আমার মৌলিক একটি গান করছি, গানটি লেখক শ্রদ্ধেয় রকিব আলী ভাই, তার লেখা একটি গান, সুর করা আমার কমন সুর থেকে, চেষ্টা করছি। Oh yeah.
তোমার মন কান্দে প্রাণ কান্দে মন কান্দে প্রাণ কান্দে নয়ন ধারা বহে বারমাস ও বন্ধু রে তুমি কোন দোষে রইলা পরবা থাকে আমার
প্রাণ বন্ধু আরে বন্ধু রে পাখি হইলে উইড়া যাইতা শুনতাম নামানা আরে কথা নয়, সঙ্গীত কিন্তু সত্যি মানুষের সঙ্গে, মানুষের মনের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ এই যে কিছুক্ষণ আগে যখন আমরা একটু চটকা তালার গান গাইছিলাম, একটা ফ্লেভার কিন্তু ছিল, সবাই মুডটাও সেরকম ছিল। আবার যখন একটা বিচ্ছেদ ধরনের গানের কথাই বলি বা এই ধরনের গানের কথা বলি, কেমন যেন সবার মনটা একটু হলেও বিষণ্ণ হয়ে গেল, তাই না? দেখেন, পৃথিবীর কোনো মানুষ না সুখী নাই, কোনো মানুষ সুখী নাই। আপনি পৃথিবীতে যত মানুষই দেখেন, দিন শেষে তার কোনো না কোনো একটা সমস্যা আছে। তো কিছু গান থাকে যেগুলো আসলে হৃদয়ে লাগে, একদম। আর এই সমস্যাগুলো আছে বলেই কিন্তু মানুষজন সুখের সন্ধান করে, তাই তো বলে না, আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো, আধার যদি না থাকে আলোর কি লাভ, একদম। দুঃখ থাকতেই হবে মানুষ, সহজ কথায় অনেক বড় অর্থ। থ্যাংক ইউ। আচ্ছা, মিউজিশিয়ান ভাইরা যারা এত সুন্দর করে এত সময় আমাদের সঙ্গে বাজালেন, আয়োজনটাকে তারাই এতটা বর্ণিল করে তুললেন, বেশিরভাগই বলা যায়। বিশেষ করে এই যে গানটা করলাম, কেউ কোনোদিন মনে হয় শুনে নাই, কিন্তু না না, সেটাই আমি যখন গানটা শুরু হচ্ছিল তখন আমি নিজেও খেয়াল করছিলাম যে তালটাও যে কি হতে পারে এটাও তখন বাজানোর সময় তারা বুঝে ফেলছিল না, বলে ফেলছিল। তো গুণীদের প্রতি সম্মান, একটু পরিচয় করে দাও প্লিজ। ওদিক থেকে আসি, কিবোর্ডে আছেন কাঞ্চন দা, লিড গিটারে আছেন রাজীব ঘোষ দাদা, বাঁশিতে আছে আমার সোহাগ ভাই, সোহাগ দাদা,
এই পাশে আছে আমার ওয়ান এন্ড অনলি, আমার নিজের বলতে যে মানুষটাকে আমি জানি, রকি ভাই, আমার রকি ভাই। আর ও পাশে আমার ছেলে আছে রনি দাওয়ান। নিজের বলতে শুধু ওনারা দুজনে, আমরা কেউ না। তোমরা তো সব, তোমাদের ছাড়া তো আসলে আমি না। আর সহশিল্পীর কথা নাই বললাম, আজকে এই মানুষটার সাথে বসে আমি গান গাইতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। না না, এটা এইভাবে বলেন না, আমি খুবই ছোট মানুষ, প্রয়াস ভালো গাওয়ার চেষ্টা করি। আর আমিও ভীষণভাবে আনন্দিত, কারণ গানের সঙ্গে থাকতে পারলে আমার না খুব ভালো লাগে। আর যখন প্রিয় মানুষগুলোর সঙ্গে একসাথে বসলাম এবং এতক্ষণ যাবত গান শুনলাম, আমার মনে হলো যে সুন্দর সময়টা খুব তাড়াতাড়ি বোধ হয় শেষ হয়ে যায়। একেবারে জানি না একদম কেন শেষ হয়ে যায়, একদম যেহেতু শেষের দিকে, একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলবার থাকে। আমি বলে আসি, যেহেতু আমার পরামর্শ, এশিয়ান টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। সকল কলা কৌশলীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, আর যারা এত সময় ধরে আমাদের এই গানের অনুষ্ঠানটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমার একটাই কথা, আমরা লোকসঙ্গীতটাকে ধরে রাখার চেষ্টা করি, ভালোবাসি, আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যাতে আমরা এটাকে নিয়ে দীর্ঘদিন বাঁচতে পারি, আগায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, থ্যাংক ইউ, এত সুন্দরভাবে আপনি অ্যাঙ্কারিং করছেন। আসলে কথা আপনি তৈরি না করলে আমাদের আসলে বানায় বলার কিছু নেই, আপনি সুন্দরভাবে তৈরি করে দিচ্ছেন, বিধায় আমরা বলতে পারি। একদম, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে এত সুন্দর করে ভালোবেসে উপস্থাপন করার জন্য আমাদেরকে। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সকলের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, যাদের সঙ্গে গাইলাম গুণী মিউজিশিয়ান সকলের চরণে আমার অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা জানিয়ে, অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার শেষ গানটি বিচ্ছেদ গান, আমার বাংলার গানে গাওয়া যে গানটি ছিল, এই গানের অনেক রিকোয়েস্ট এসছে, বড় বিশ্বাস করে জায়গা দিলাম রে, গাইছি। আচ্ছা, আমি বিদায় নিই তাহলে, চলো। দর্শক, সঙ্গীত কিন্তু আমাদের মনের প্রশান্তি দেয়, এবং সেই প্রশান্তি দেওয়ার প্রয়াসে আমরা সাজিয়ে থাকি ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের প্রতিটি পর্ব। আজও তার ব্যতিক্রম ঘটেনি, আশা করছি কিছুটা হলেও ভালো লেগেছে, আমি জানি যে অনেক বেশিই ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, বেশি বেশি করে বাংলা গান শুনুন, শেকুরের গান শুনুন, থাকুন এশিয়ান টিভির সাথে। শারমিন, শুনি। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, জাগা দিলাম রে।
সকল সময়